बीजेपी हटाओ, बीजेपी हटाओ, भ्रष्टाचार हटाओ, लुटेरा हटाओ, एड हटाओ। केंद्रेर बंचनार बिरुद्धे धर्णाय बसेछिलेन सेई मंच थेके बीजेपी सरकारके उत्खाते डाक दिलेन মমতা বন্দ্যোপাধ্যায়। सारादिन बेश निरुत्ताप थाकार पर सन्ध्याबेलाय हठाते उत्तेजना छड़ालो मंचे। अभिषेक बक्तव्य रखार पर आबार बोलते शुरू करें মমতা, और सेखानेई बोलेन चौबीशे क्षमताय फिरबे ना बीजेपी। सतरोटा राजनैतिक दल के निये एनडीए छिलो, आज के षोलोटा दल चले गेछे, भागंती सब भेगे गेछे, जनगणेर भोगान्ति होच्छे बोले ओरा एका कि करबे। बीजेपी के क्षमता थेके सराते मंचे उपस्थित नेतादेर हाथ धरे आबारो बिरोधी ऐक्येर डाक दिलेन। होर अपोजिशन पार्टी को एकट्ठा होके लड़ना है, कामयाबी का साथ लड़ना है, सारे पड़ोसी का साथ लड़ना है, और बीजेपी को कुर्सी से हटाना है। বিজেপির সরতে একদিকে যেমন বিরোধী ঐক্যের ডাক দিলেন, আবার হুঁশিয়ারিও শোনা গেল তার কণ্ঠে। তার ধর্ণা মঞ্চের এক কিলোমিটারের মধ্যেই 62 দিন ধরে অবস্থানে রয়েছে তারই সরকারের কর্মচারীরা। সেই অবস্থানে চোর ডাকাতরা যাচ্ছে অভিযোগের সঙ্গে সঙ্গেই হুঁশিয়ারি দিলেন মঞ্চ থেকেই। প্রতিদিন আপনারা ওখানে গিয়ে এই চাই, এখানে গিয়ে এই চাই, চোর ডাকাতগুলো, যে চোর ডাকাতগুলোর লিস্ট শশী দেখাও আমায় একবার, যে চোর ডাকাতগুলোর লিস্ট এমনিতে চিরকুটে চাকরি পেয়েছিল সব গিয়ে বসে আছে ওখানে ডিএর ওখানে, সেই চোর ডাকাতদের লিস্ট। শুভেন্দু অধিকারী শিশির অধিকারীদের আক্রমণ করলেন প্রচন্ড আগ্রাসী হয়ে, আবার নাম না করে সুজন চক্রবর্তীর স্ত্রীর পেনশন বন্ধ করার ভয়ও দেখালেন। সব ফাইল সিপিএম নিয়ে গিয়েছে বলেও বললেন তার কাছে সব তথ্য আছে। গণশক্তিতে যারা চাকরি করে তাদের সব বউরা ওখানে চাকরি পেয়েছে, টিচারিতে কি করে সবাই খুলবো খাতাটা, পেনশনটা নিয়ে একটু নাড়াচাড়া করি তাহলে। বিজেপিকে কটাক্ষ করে বুধবার মঞ্চে একটি ওয়াশিং মেশিন হাজির করা হয়েছিল। আগে বারবার অভিযোগ করেছিলেন বিজেপিতে যোগ দিলে সব কালো সাদা হয়ে যায়, বুধবার ওয়াশিং মেশিন এনে তা করে দেখালেন হাতে নাতে। যা ছিল রাজ্যের পাওনার দাবিতে মুখ্যমন্ত্রীর ধর্ণা, বুধবার শেষ বেলায় হঠাৎ করেই তা হয়ে উঠল বিজেপি এবং সিপিএম বিরোধিতার মঞ্চ। তাহলে কি রাজ্যের পাওনা নয়, রাজনৈতিক প্রতিপক্ষকে স্মরণই এই আন্দোলনের আসল উদ্দেশ্য? উঠছে প্রশ্ন। নিউজ টাইম।